সন্তানরা পাশে নেই, তাই টলিউড ইন্ডাস্ট্রির এই ক্যান্সার আক্রান্ত অভিনেত্রীর হাসপাতালের খরচ মেটাতে হচ্ছে ওর গাড়ির চালককে। আগে হ্যাঁ, গীতা LLB, গঙ্গারাম, আয় তবে সহচরী, গোয়েন্দা গিন্নির মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করা বাসন্তী চট্টোপাধ্যায় এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। কিন্তু ওর নিজের ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাই কেউ পাশে নেই। অভিনেত্রীর এহেন অসহায় পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছেন গাড়ির চালক মলয় চাকি। মার্কেট থেকে 2 লক্ষ টাকা ধার করে তিনি বাসন্তী দেবীর হাসপাতালের বিল মিটিয়েছেন। বর্তমানে ICU রাখতে হয়েছে বাসন্তী দেবীকে। ক্যান্সারের পাশাপাশি কিডনিও খারাপ হয়ে গেছে অভিনেত্রীর। ডায়ালিসিস না করলে জল জমে শরীর ফুলে যাচ্ছে, কিন্তু মায়ের পিছনে টাকা খরচ হওয়ার ভয়ে পাশ কাটিয়ে গেছে ছেলে মেয়েরা। তবে ড্রাইভার মলয় চাকি পাশ কাটিয়ে যেতে পারেননি, কারণ তিনি নিজের চোখে দেখেছেন বাসন্তী দেবীর লড়াইটা। কেন 86 বছর বয়সেও বাসন্তী দেবীকে পেটে টানে সিরিয়ালের সেটে ছুটতে হতো, সেটা মলয় চাকি খুব ভালো করে জানেন। বাসন্তী দেবীর নিজের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, কিন্তু তারা মাকে আর্থিক সাহায্য করা তো দূরে থাক, নিয়মিত খোঁজ খবরটুকুও নেয় না। নিজের জমানো পুঁজি খরচ করে, ফিক্সড ডিপোজিট ভেঙে, লোকের থেকে টাকা ধার নিয়ে এতদিন অবধি নিজের চিকিৎসার খরচ নিজেই চালিয়েছেন বাসন্তী দেবী। প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও নিজের সিরিয়াল গঙ্গারাম কিংবা গীতা LLB এক প্রকার ভালোবেসেই কাজে নিয়েছিলেন বাসন্তী দেবীকে, যাতে বয়স্ক অসহায় অভিনেত্রীর জীবনধারণে সমস্যা না হয়। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতালের বিল মেটানোর টাকাটুকু নেই এই বর্ষীয়ান অভিনেত্রীর কাছে। জানলে খারাপ লাগবে, বাসন্তী চট্টোপাধ্যায়ের লড়াইটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছিল, অভাবের সঙ্গে লড়তে লড়তেই অভিনয়ে আসা। একসময় চুটিয়ে থিয়েটার আর সিনেমায় অভিনয় করার পরেও আচমকা হারিয়ে যাওয়া, তারপর আবার ফেরত আসা তরুণ মজুমদারের ব্লকবাস্টার সিনেমা আলোর মাধ্যমে। এরপর সিরিয়ালের মাধ্যমে বাংলার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বাসন্তী দেবী। তবে বাইরের লোকজনের থেকে ভালোবাসা পেলেও নিজের সন্তানদের ভালোবাসা পাননি বাসন্তী দেবী। নয়তো চিকিৎসার খরচ জোগাড় করতে শেষমেশ গাড়ির ড্রাইভারকে হাত পাততে হয়। তবে ড্রাইভার মলয় চাকির 2 লক্ষ টাকা অসুস্থ অবস্থাতে থাকা সত্ত্বেও শোধ করে দিয়েছেন বাসন্তী দেবী। শোনা যাচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে বাসন্তী দেবীর চিকিৎসার খরচের কিছুটা সামলানোর ব্যবস্থা করেছেন। ভাস্বর চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তীর মতো অভিনয় জগতের কয়েকজন সহকর্মীও বাসন্তী দেবীর হয়ে সাহায্য চাইছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে পরিবারের জন্য সারা জীবন ধরে বাসন্তী দেবী এতটা ঝড়ঝাপটা সামলালেন, আজ বিপদের সময়ে সেই পরিবারই পাশে নেই বাসন্তী দেবীর। তার বদলে রক্তের সম্পর্ক না থাকা এক গাড়ির ড্রাইভার আজ বাসন্তী দেবীর হয়ে লড়াই করছেন, সন্তানের দায়িত্ব পালন করছেন। ড্রাইভার মলয় চাকির কথায়, একজন মানুষ যখন 86 বছর বয়সে পৌঁছেও সিরিয়ালের সেটে ঘন্টার পর ঘন্টা মেকআপ নিয়ে শুটিং করতে বাধ্য হন, তখনই বোঝা যায় তিনি কতটা অসহায়। কারণ এই বয়সে পৌঁছে মানুষের বিশ্রাম নেওয়ার কথা, ছেলে মেয়ে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা। তবে যাই হয়ে যাক, আমি শেষ মুহূর্ত পর্যন্ত বাসন্তী দেবীর পাশে আছি, আর কেউ থাকুক বা না থাকুক। গোটা আলটিমেট মোটিভেশন পরিবার কুর্নিশ জানায় মলয়বাবুকে, আপনার মতো মানুষ সত্যিই আজকের দিনে বিরল। আমরা প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বাসন্তী দেবী, আর চাইব খুব তাড়াতাড়ি যেন ওর সন্তানদের মানসিকতায় পরিবর্তন আসে। কারণ আর যাই হয়ে যাক, মাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।